নির্দলীয় সরকারের রূপরেখা নয়, বিএনপি ষড়যন্ত্র আর লুটপাটের রূপরেখা চূড়ান্ত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। ঢাকা সহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নেত্রকোনার দুর্গাপুর ও খালিয়াজুড়ি উপজেলায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৃথক দুটি মরদেহ উদ্ধার করা হয়। বগুড়া সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে দুই বোন সহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই বোনের বাবা ও মা। সকাল ৭:৩০ দিকে উপজেলার নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মণ্ডলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। ২০২১ সালের জুলাই মাসে নিউ জার্সির বেডমিনস্টারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। ওই কথোপকথনে ট্রাম্প বলেছেন তার কাছে রাষ্ট্রীয় গোপন নথি আছে যা তিনি মহাফেজখানায় জমা দেননি। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিসিআই ও আইসিসি। আগামী ৫ অক্টোবর শুরু হবে এবারের বিশ্বকাপ। টাইটানিক সিনেমার জনপ্রিয় অভিনেতা পল্টার আর নেই। তার মৃত্যুর খবরটি মেয়ে ক্যাথরিন হলিউডের সূত্রের বরাতে সম্প্রতি নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পোস্ট।